নমস্কার, আজকে ক্লাস নাইনের জীবনবিজ্ঞান ফেব্রুয়ারি 2022-এর সাজেশন মডেল অ্যাক্টিভিটি যেগুলো দিয়েছে সেগুলো করবো আমরা। তো আগে লাইক, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন খুব তাড়াতাড়ি তৈরি করবো আমরা। এগুলো প্রথম প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উত্তরটি নির্বাচন করে তার বাক্যটিকে সম্পূর্ণ করে লিখতে বলেছে। প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোমের উপ একক দুটি নির্বাচন করে বলেছে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার আমাদের হবে ঘ নম্বরটা, 50S থেকে 30S। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন আমাদের আছে, নিচের জোড়াটি সঠিক নয়, কোষপর্দা। কোষপর্দা কী বলেছে? কোষপর্দা কোষের ভিতরে বিভিন্ন অংশকে রক্ষা করে। একদম ঠিক, এটা সঠিক বলেছে। লাইসোজোম পূর্ণ জীর্ণ কোষকে ধ্বংস করে, এটা আমরা জানি। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, আর এটা পূর্ণ জীর্ণ কোষকে ধ্বংস করে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এখানে লেখা আছে মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করে, এটা ভুল, তাই না? তাহলে এইটাই হবে অ্যান্সার আমার, এটা হচ্ছে ভুল বলা আছে। সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে, এটা ঠিক। আর তাহলে প্রোটিন সংশ্লেষে কী সাহায্য করে? রাইবোজোম। হতো আমাদের ভুল করে এখানে মাইটোকন্ড্রিয়া দিয়ে দিয়েছে, আর আমাদের বলে দিয়েছে যেটা ভুল সেটা নির্ণয় করো। তাহলে এটার অ্যান্সার হবে গ নম্বরটা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করে। পরে এইবার আমরা পরেরটা বলছি, বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগে সাহায্য করে যে কলা সেটা হবে সংযোগ কলা বা যোগ কলা, যেটা আছে আমাদের সংযোগ মানে যোগ, যোগ কলা অ্যান্সার হবে আমাদের। পরে আমাদের অ্যান্সারটা কী হবে? যোগ কলা। আমাদের অ্যান্সারটা লেখা আছে এখানে, যোগ কলা। এবার দুই নম্বর প্রশ্নগুলো বলছে, সত্য আর মিথ্যা নির্বাচন করতে হবে। ফ্লোয়েম কলা উদ্ভিদের খাদ্য পরিবহনে সাহায্য করে, এটা সত্য। মনে রাখতে হবে জাইলেম কলা দিয়ে উদ্ভিদ মূল দিয়ে জল শোষণ করে, জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদ জল শোষণ করে। আর ফ্লোয়েম কলা খাদ্য পরিবহনে সাহায্য করে। ভিটামিন সি ফ্যাটে দ্রবণীয় হয়, এটা মিথ্যা হবে। কারণ আমরা জানি ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে আরও রয়েছে। এর মধ্যে যে বি আর সি আছে দুটো, এই দুটো হবে আমাদের জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে বি আর সি জলে দ্রবণীয় ভিটামিন, আর বাদ বাকি এগুলো এ, ডি, ই, কে, এগুলো হবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে বা স্নেহ পদার্থ বা লিপিড জাতীয় দ্রবণে দ্রবীভূত হয় এ, ডি, ই, কে। সিটা হবে জলে দ্রবণীয় ভিটামিন, তাই এটা মিথ্যা হবে। পরে ডিএনএর পুরোনাম আমরা জানি, ডিএনএ ডি অক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, ডি অক্সিরাইবোজ হবে। আর এখানে রয়েছে রাইবোজ যেটা আরএনএর, তাই এটা মিথ্যা হয়ে যাবে। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি, এটা সত্য। কারণ আমরা জানি অগ্ন্যাশয় শুক্রাশয় ডিম্বাশয় এগুলো মিশ্র গ্রন্থি। যে সমস্ত গ্রন্থিগুলো অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুই প্রকার, উভয় মানে উভয় প্রকার, অন্তঃক্ষরা হতে পারে বহিঃক্ষরা হতে পারে, দুই প্রকার বা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়েই তৈরি, তাদেরকে বলবো আমরা মিশ্র গ্রন্থি। পরে প্রশ্নে চলে আসি, প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য লিখতে বলেছে। এখানে ভিডিওটাকে ভালো করে পজ করে লিখে নাও খাতার মধ্যে। কী হয়েছে? চারটা পয়েন্ট দেওয়া আছে প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য। কলাগুলি, এই কলার কোষগুলি সজীব। দুই নম্বর, কোষপ্রাচীর পাতলা ও নরম। তিন নম্বর, কোষপ্রাচীরে কূপ থাকে না। চার নম্বর, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। পরে 3.2 চলে আসে, মানব দেহকে সুস্থ রাখতে বৃক্ষ কীভাবে সাহায্য করে, মানে বৃক্ষের কাজগুলো লিখতে হবে। বৃক্ষের কাজগুলো হলো, প্রথম কাজ জলের সমতা রক্ষা করা। বৃক্ষের সাহায্যে দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায়, ফলে দেহে জলের সমতা বজায় থাকে। এরপরের কাজ কী আছে? লবণের সমতা বজায় রাখা। লবণের সমতা বজায় রাখা, এই লাইনটা আমি একটু বলে দিচ্ছি। কী আছে? বৃক্ক রক্তের সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, হ্যাঁ লেখাটা একটু ঝাপসা হয়েছে, তো ওটা হবে সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি খনিজ লবণের সমতা বজায় রাখে। তিন নম্বর পয়েন্টটা চলে আসে, হ্যাঁ তিন নম্বরে, রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখা। পয়েন্ট করলে এবার সম্পর্কে লিখি, হ্যাঁ লেখাটা একটু ঝাপসা হয়েছে, এটা দেখে নাও কী লেখা আছে ওখানে। ওইখানে লেখা আছে বৃক্ক পূর্ণ শোষণ, পুনঃ পয়সু দন্ত না পুনঃ শোষণ, বৃক্ষ পুনঃ শোষণ পদ্ধতিতে প্রয়োজনীয় পদার্থগুলিকে রক্তে হবে, রক্তে ফিরিয়ে দিয়ে রক্তের উপাদানগুলিকে সমতা বজায় রাখে। লাইনটা বোঝা যাচ্ছে? তো আবার বলি, বৃক্ষ পুনঃ শোষণ পদ্ধতিতে প্রয়োজনীয় পদার্থগুলিকে রক্তে ফিরিয়ে দিয়ে রক্তের উপাদানগুলির সমতা বজায় রাখে। পরে পয়েন্ট চলে আসি, পরে কোষপর্দার কাজ ব্যাখ্যা করা বলেছে, কোষপর্দার কাজগুলো লিখতে হবে। এই পয়েন্টগুলো বোঝা যাচ্ছে, দেখে দেখে লিখে নাও। আকৃতি প্রদান, কোষীয় অঙ্গাণু সৃষ্টি, অভিশ্রবণ চাপ নিয়ন্ত্রণ, তিনটা পয়েন্ট, আর স্নায়ু উদ্দীপনা পরিমাণ, চারটা পয়েন্ট আছে। দেখে দেখে ভিডিওটাকে পজ করে লিখে নাও। পরের পয়েন্ট চলে আসি, পরের পয়েন্ট বলছে মানবদের ভিটামিন ডি এর ভূমিকা লিখতে বলেছে। ভিটামিন ডি এর ভূমিকা কী হবে? ভিটামিন ডি অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে,
অন্ত্রে ক্যালসিয়াম আর ফসফরাস শোষণে সহায়তা করে, আর অস্থীয় রক্তে ক্যালসিয়ামের সমতা বজায় রাখে। সিএ ক্যালসিয়ামের রক্তে ক্যালসিয়ামের সমতা বজায় রাখে। চার নম্বরটা রয়েছে ভাজক কলার কাজ লিখো, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষে পার্থক্য লিখো। ভাজক কলার কাজ খুব সিম্পলভাবে তিনটি লেখা আছে, দেখে নাও, দেখে নিয়ে লিখে নাও খাতায়। তারপরে আমাদের পরের পয়েন্ট প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য লিখতে বলেছে, এটা খুব সুন্দরভাবে লেখা আছে, একটু ভিডিওটাকে পজ করে লিখে নাও। এক নম্বর পার্থক্যটা, তারপরে দুই নম্বর পার্থক্য, তিন নম্বর পার্থক্য, চার নম্বরও লিখে নাও। সবাইকে থ্যাংক ইউ, ভালো করে ভিডিওটাকে পজ করে লিখে নাও, বেশি বললাম না, তার কারণ লিখতে হবে তো, দেখে দেখেই তো লিখবে, এখন তো আর বুঝবে না। যাই হোক, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে, আমি আবার জানিয়ে দেবো। থ্যাংক ইউ, আর লাইক করো প্লিজ, লাইক।